আহা, কতদিন হয়ে গেল আমি একটু ভালো মন্দ খাই না। আগে তো রাজামশাই মহাভোজের আয়োজন করতে, আর তাতে আমরা সবাই কবজি ডুবিয়ে খেতাম। হ্যাঁ গো, তুমি যে একদম ঠিক কথা বলেছ, আমারও যে ভালো মন্দ খেতে খুব ইচ্ছে করে গো। এস, আজই যদি রাজামশাই কোনো ভোজের আয়োজন করতেন তবে কতই না ভালো হতো। সুখী আর বল্টু এসব নিয়ে কথা বলতে থাকে, ঠিক তখনই রাজার পেয়াদারা ফেরা পেটাতে থাকে আর বলতে থাকে, শোনো শোনো শোনো, মহারাজা এক্ষুনি তোমাদের সবাইকে তার রাজ্যে রেখেছেন, তোমরা সবাই এক্ষুনি নিজেদের কাজকর্ম ছেড়ে রাজপ্রাসাদে চলে এসো। শোনো শোনো শোনো। হ্যাঁ গো, তুমি কি কোনো কিছু শুনতে পেলে গো? নিশ্চয় মহারাজ আমাদের জন্য ভোজের কোনো আয়োজন করেছে, আজ তো তবে মহাভোজ হবে। চলো গো চলো, আর দেরি করো না, আমার যে জিভে জল চলে আসছে, দেরি না করে তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ গিন্নি, চলো চলো। এরপর বল্টু আর সুখী সহ গ্রামের আরো বেশ কিছু জন লোকেরা সেই রাজপ্রাসাদে চলে যায়। বলছি কি মহারাজ, আপনি এত জরুরি তলব কেন করেছেন? কারণ আমার মনে যে বড়ই সাধ, আমি বাঁশের তৈরি ঘরে থাকবো, তবে সেটা নদীর জলের বাঁশের ঘর, যেখান থেকে আমি রোজ রোজ খোলা হাওয়া খেতে পারবো, সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পারবো, তার সাথে মাছেদের খেলাও দেখতে পারবো, তার উপর আবার রাতের বেলা আকাশের মিটি মিটি তারাও আমি দেখতে পারবো। বুঝতে পেরেছো তোমরা আমার কথা? কিন্তু মহারাজ, আপনি যদি খোলা হাওয়া খেতে চান তাহলে আমাদের রাজ্য কে সামলাবে, সেটা কি আপনি একবারও ভেবে দেখেছেন? তখন তো আমাদের রাজ্যটা একদম রসাতলে চলে যাবে। আহা রানী, তুমি আমাকে অত বাধা দিও না তো, আমি যখন থাকবো না তখন তুমি সামলাবে এই পুরো রাজ্য, তুমি যে এই রাজ্যের রানী, বুঝেছ? একে কি মহারাজ, আপনি আবার এসব কি কথা বলছেন? বলি আপনার শরীর আবার খারাপ হয়নি তো? আরে আরে, তোমরা কি বলছো বলো তো, আমার শরীর টরীর একদমই খারাপ হয়নি, আমি তো একদম সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে এসব কথা বলছি, বুঝেছ? এখন আর আমার কানের কাছে অত ঘ্যান ঘ্যান না করে যাও, নদীর জলে বাঁশের ঘর তৈরি করো। তোমরা সবাই একটু রাজামশাইকে বোঝাও না, মহারাজের যে মতি ভ্রম হয়েছে। আমি বলছিলাম কি মহারাজ, আমরা সবাই মিলে আপনার প্রাসাদের পুকুরের উপরে সুন্দর করে একটা বাঁশের ঘর বানিয়ে দিই, যেখানে আপনি আমাদের মহারানীকে নিয়েই থাকবেন। এই একদম চুপ করো, তোমাদের সাহস কি করে হয়? হ্যাঁ, আমার মুখের উপরে এত বড় বড় কথা বলার, আমি যেটা বলেছি মনোযোগ দিয়ে সেটাই করো, এটা হচ্ছে আমার আদেশ। রাজার এমন আদেশ পেয়ে সবাই একদম থমকে দাঁড়ায় আর সবাই বাধ্য হয়ে বলে, ঠিক আছে মহারাজ, আপনি যখন এত করে বলছেন তবে আমরা সবাই মিলে আপনার জন্য বাঁশের ঘর তৈরি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে তোমরা যাও, আর হ্যাঁ শোনো, সেই ঘরটা যেন অনেক সুন্দর আর পাকাপোক্ত হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে মহারাজ, তবে যে তাই হবে। এরপর প্রজারা সবাই একসঙ্গে দল বেঁধে বাঁশ ছাড়ে যায় আর তারা হাতে হাতে বাঁশ কেটে সেই বাঁশগুলো নিয়ে নদীর ধারে যায় আর সবাই মিলে হাতে হাতে কাজ করা শুরু করে আর সুন্দর দেখতে একটা বাঁশের ঘর বানিয়ে ফেলে। যাক বাবা, মহারাজের জন্য সুন্দর একটা ঘর হয়েছে। চলো গো চলো, ও দাদা দিদিরা চলো চলো, এবার আমরা মহারাজকে এখানে নিয়ে আসি, দেখি আমাদের তৈরি বাঁশের ঘরটা মহারাজের পছন্দ হয় কিনা। তোমাদের সবার কাজ অনেক নিখুঁত আর সুন্দর হয়েছে, তোমাদের এত সুন্দর কাজের জন্য আমি তোমাদের সবাইকে পুরস্কৃত করতে চাই। এই যে এই নাও, এখানে রয়েছে 100 স্বর্ণমুদ্রা, এই স্বর্ণমুদ্রাগুলো তোমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নাও। আর হ্যাঁ রানী, তুমি রাজ্য নিয়ে একদমই চিন্তা করো না, আমি সবকিছু হিসেব করে মন্ত্রীকে বুঝিয়ে দিয়েছি, ও সবটা সামলে নেবে, তুমি দেখো এবার রাজ্য নিয়ে তোমাকে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এবার তবে আমি আসি গো। রানী মন খারাপ করে রাজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর রাজা সেসব কোনো কিছুতে পাত্তা না দিয়ে আপন মনে হাঁটতে হাঁটতে তার বাঁশের ঘরে চলে যায়। আহা, এত সুন্দর একটা ঘরে থাকতে বেশ ভালোই লাগছে, তার উপর আবার নদীর পাড়ের হাওয়া খেয়ে মনটা আমার একদম জুড়িয়ে গেল। রাজপ্রাসাদে তো চার দেয়ালের মাঝে বন্দি হয়ে থাকতে থাকতে মনের সাথে আমার শরীরটাও যেন একদম পচে যাচ্ছিল। রাজা তার চোখ বন্ধ করে নদীর হাওয়া খেতে থাকে। এদিকে নদীর তলায় ছোট ছোট মাছেরা চলাচল করতে না পারায় ভীষণ রেগে যায়। আহ, এভাবে নদীর উপর বাঁশের বাড়ি কে বানালো? আমরা তো একটু শান্তি মতো চলাচল করতে পারছি না, না জানি আবার কখন আমাদের জাল ফেলে ধরে খেতে শুরু করে। না না, এভাবে হাঁটতে দিয়ে বসে থাকলে চলবে না, আমাদের সবাইকে এই বাঁশের বাড়িটা ডুবিয়ে দিতে হবে।
শোনো শোনো সবাই, সব বড় বড় মাছিদের আহ্বান করা হোক এখানে। আমরা সবাই মিলে শক্তি দিয়ে ওই বাঁশের বাড়িটাকে ডুবিয়ে দেব। এরপর সব মাছেরা মিলে নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকে আর তারা সবাই বাঁশের বাড়িটা সরিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে। ওরে বাবা রে, এই ভূমিকম্প আবার কোথা থেকে এলো? একই একই আমি আবার পাগল টাগল কিছু হলাম নাকি? আমি তো জলের ওপরে, তাহলে কি আবার নদীতে কোনো জলোচ্ছ্বাস এলো নাকি? ওরে বাবা রে, ওরে মারে! রাজা ঘরের ভেতরে গড়াগড়ি খেয়ে হাঁসফাঁস করতে থাকে। এদিকে জলের নিচে সব মাছেরা সে বাঁশের বাড়িটা ডোবাতে হাঁপিয়ে ওঠে। আমরা তো এই বাঁশের বাড়িটা ডোবাতেই পারলাম না, তাহলে কি আমরা আর কোনোদিনও স্বাভাবিকভাবে চলাচল করতে পারবো না? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে জানো, আমার মনে হয় আমরা যদি এই বুদ্ধিটাকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি তাহলে ঠিকই আমরা এই বাঁশের ঘরটা সরিয়ে দিতে পারবো জানো। সে কি রে, তোর মাথায় আবার কি বুদ্ধি এসেছে? তাড়াতাড়ি বল বল আমাদের। লাল মাছ সবাইকে তার বুদ্ধিটা বলে দেয় আর সব মাছেরা একসাথে সে বাঁশের ঘরে উঠে আসে। ওরে বাবারে, ওরে মারে, এতগুলো মাছ কিনা আমার বাঁশের ঘরে! আচ্ছা, আমি তো মাছদের জন্য কোনো খাবার ফেলিনি, তাহলে এতগুলো মাছ এখানে কি করে এলো? ওরে বাবারে, তোরা আমাকে ছাড় ছাড় বলছি ছাড়। তোরা আমাকে বল, তোদের কত কত খাবারের প্রয়োজন? আমি তোদেরকে সমস্ত খাবার এনে দেব, তবুও তোরা দয়া করে আমাকে ছাড় ছাড় বলছি। তাহলে তুমি বলো, তুমি আমাদের নদীর উপর থেকে তোমার এই বাঁশের ঘরটা তুলে নিয়ে যাবে কিনা? মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের। এরপর রাজা মশাই তার প্রাসাদে ফিরে আসে আর সবাইকে বাঁশের ঘরটা তুলে আনার জন্য হুকুম দেয় আর সবাই রাজার কথা মতো সে বাঁশের ঘরটা তুলে নিয়ে আসে আর সে মাছেরাও আবারও আগের মতো তাদের স্বাভাবিক জীবনযাত্রা পালন করতে থাকে। এভাবে গ্রামের সবাই আর মাছেরা সবাই সুখী শান্তিতেই থাকতে লাগে। পুরীর রাজ্যে অনিতাপুরী ও কামিনীপুরী নামে দুই যমজ বোন থাকত। অনিতাপুরীর পাখা ছিল না, কিন্তু সে খুবই ভালো ও শান্তশিষ্ট পরি ছিল। আর অন্যদিকে কামিনীপুরী ছিল খুবই অহংকারী এবং স্বার্থপর, কারণ সে দেখতে ভীষণ সুন্দর ছিল। অনিতাপুরীর পাখা না থাকায় পুরী রাজ্যের কোনো পুরী তাকে একদমই পছন্দ করত না, সবাই তাকে কথায় কথায় অপমান করত। তোর নেল পলিশটা আমায় একটু দে না রে বোন, আমারটা যে শেষ হয়ে গেছে, কতদিন হলো আমি একটু হাতে নেল পলিশ লাগাই না, দে না রে তোর নেল পলিশটা আমাকে। কি পড়লি কি তুই, তুই আমার নেল পলিশ নিবি? যার পাখাই নেই সে নেল পলিশ পরে কি করবে শুনি? শোন, পরীদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের পাখা, আর তোর তো সেটা নেই, তাহলে তুই আবার পরী হলি কি করে? তাছাড়া যার পাখা নেই তার নেল পলিশ লাগানোর কোনো যোগ্যতাই নেই। এসব কথা বলে অপমান করে কামিনীপুরী অনিতাকে তার ঘর থেকে তাড়িয়ে দেয় আর অনিতাপুরী মন খারাপ করে বাগানে চলে যায়। বাগানটি ছিল অনেক সুন্দর, সেখানে অনেক ফুলের সমারোহ ছিল। হে ঈশ্বর, তুমি কেন আমাকে পাখা দিলে না, কেন দিলে না? যদি আমাকে পাখাই না দাও তাহলে আমাকে তুমি পরীর ঘরে কেন পাঠালে? আমার জন্মটা কেন কোনো মানব সাম্রাজ্যে হয়নি, কেন আমার জন্ম পরীর রাজ্যে হলো? আমাকে যে কেউ ভালোবাসে না, কেউ না। এসব কথা বলে অনিতাপুরী যখন কাঁদছিল ঠিক তখনই সেখানে কয়েকটা পরী চলে আসে আর রূপালী পরী অনিতাকে দেখে বলে, এই দেখ দেখ অনিতাপুরী কিভাবে কাঁদছে, ওর কষ্ট দেখে তো আমারও ভীষণ কষ্ট হচ্ছে। ঈশ্বর যে কেন ওকে একটা পাখা দিল না, ওকে তো দেখে একদম মানুষ কান্না মনে হয়। আর ওর বিয়েটা একটা রাখালের সঙ্গেই হওয়া উচিত, তাই না রে বল? এসব কথা বলে তারা হাসতে থাকে। তোমরা সব সময় কেন আমার সাথে এমন করো? আমার পাখা নেই সেটা কি আমার দোষ বলো? আমার যে কেন পাখা নেই সেটা তো আমি নিজেই বলতে পারবো না, ঈশ্বর আমাকে দেয়নি তাই হয়তো আমার পাখা নেই। একজনের পাখা না থাকায় তাকে তোমরা কেন উপহাস করছো? যদি তোমাদেরও পাখা না থাকতো তাহলে তোমাদের কেমন লাগতো বলো তো? হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, যা রাজ্যের সবার অনেক জামা কাপড় পরে আছে, ওগুলো তুই ধুয়ে রোদে শুকোতে দে। আর শোন, আজকে রান্নাটাও তুই করবি, কারণ এসব কিছু তোরই করার যোগ্যতা রয়েছে। আর হ্যাঁ, তোর পরি না হয়ে এই রাজ্যের
চাকরানি হওয়া উচিত ছিল। এসব কথা বলে পরীরা সেখান থেকে চলে যায়। আরে বা, কি সুন্দর জামা! এমন একটা সুন্দর জামা যদি আমারও থাকতো তাহলে আমাকে দেখতে নিশ্চয় খুব সুন্দর লাগতো। আচ্ছা, কামিনী তো এখন ঘরে নেই, তাহলে আমি একটু ওর জামাটা পরে দেখি তো আমাকে কেমন লাগে। কামিনী আসার আগে না হয় আমি জামাটা খুলে রাখবো। এই বলে কামিনীর জামা অনিতা পরে পরে নেয়। তার পাশে ছিল সুন্দর এক জোড়া জুতো, সে জুতোগুলো অনিতা পরে পরে নেয়। ঠিক তখনই সেখানে কামিনী চলে আসে, আর এসব দেখে তো ভীষণ রেগে যায়। শয়তান মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার জামা পরেছিস, হ্যাঁ আবার আমার জুতো পরে নিয়েছিস দেখছি। দাঁড়া, আমি এক্ষুনি পরিরানীর কাছে তোর নামে নালিশ করছি। তোর সাহস কি করে হয় আমার জিনিসে হাত দেওয়ার? তুই কি একবারও আমার অনুমতি নিয়েছিস? এরপর অনিতা পরীর নামে কামিনী পরী পরিরানীর কাছে গিয়ে নালিশ করে। আর তখন রানী পরী বলে ওঠে, তোকে আমরা অনেক সহ্য করেছি, একে তো তোর কোনো পাখা নেই, তার উপর তুই আবার অন্য পরীদের সাথে বেয়াদবিও করছিস, কাউকে কোনো কিছু না বলে তাদের জামা জুতো পরে নিচ্ছিস। তোর সমস্যাটা কি বলতো? তোর জন্য যে পরিরাজ্যের সব পরী একদম অতিষ্ঠ হয়ে আছে, আজ থেকে এই পরিরাজ্যের দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ, এ আমি বলে রাখলাম। না না পরিরানী, আমাকে এত বড় শাস্তি দেবেন না, আমি আর কোনোদিনও এমন সকালাত করব না। আসলে কামিনী পরীর জামাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, জুতোটাও, তাই তো আমি একটু শখ করে পরেছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি কোথায় যাব, কি করব। পরিরানী অনিতা পরীর কোনো কথাই শোনে না, না শুনে তাকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়। আর তখন কামিনী পরী বলে, এটাই তো চেয়েছিলাম আমি, অবশেষে আজ আমার স্বপ্ন পূরণ হলো, তোকে যে আমি কিছুতেই ভালো থাকতে দেব না রে। এদিকে অনিতা পরী পরিশক্তি হারিয়ে পরিরাজ্য থেকে পৃথিবীতে চলে আসে। এরপর সে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর চলে যায়, আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, হে ঈশ্বর, তুমি কেন কেন আমাকে সবার কাছে এমন ছোট করে দিলে বলতো? শুধুমাত্র একটা জামা আর এক জোড়া জুতোর জন্য আমাকে কিনা পরিরাজ্য থেকে বিতাড়িত হতে হলো। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, আর খাবই বা কি? আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে, এখন তো আর আমার কোনো জাতি শক্তি নেই, আমি কি করব। অনিতা পরী যখন এসব কথা বলে কাঁদছিল, ঠিক তখনই তার সামনে প্রকৃতি মাতা প্রকট হয়। তুই আর কাঁদিস না মা, আমি যে তোর সব কথা শুনেছি, কাঁদিস না, শান্ত হ তুই। এই বলে প্রকৃতি মাতা সেখানে একটা কুঁড়ে ঘর তৈরি করে দেয়, আর তার পাশাপাশি একটি পুকুরও তৈরি করে দেয়। তোর আর কোনো কষ্ট থাকবে না রে মা, আজ থেকে তুই এই ঘরেই থাকবি। আর এই যে দেখছিস পুকুর, এই পুকুরে রয়েছে সব সোনালি মাছ, সেই সোনালি মাছগুলো হচ্ছে জাদু শক্তি সম্পন্ন, সেই সোনালি মাছ তোকে রোজ রোজ মুরগির মতোই ডিম দেবে, আর সেই ডিম বিক্রি করে তুই তোর অনেক উন্নতি করতে পারবি মা। এই ডিম আর সোনালি মাছ যে কোনো দিনও শেষ হবে না, যেখানে সবসময় অন্যায় হয় প্রকৃতি দেবী সেখানেই প্রকট হয়। এসব কথা বলে প্রকৃতি মাতা অদৃশ্য হয়ে যায়। না, আমি ওই অনিতা পরীর কোনো উন্নতি যে আর সহ্য করতে পারছি না, ও তো এভাবে ভালো থাকতে পারে না। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! প্রকৃতি মাতার আশীর্বাদে মাছের ডিম বিক্রি করে আমি আমার উন্নতি করছিলাম, কিন্তু কে এমন কাজ করলো আমার উন্নতি কার সহ্য হলো না, কে করলো এসব কাজ, এবার আমি কি করে এই পৃথিবীতে চলবো। অনিতা পরী যখন কাঁদছিল তখন তার চোখের পানি সেই পুকুরে পড়ে, আর তার চোখের পানি পুকুরে পড়তেই মাছগুলো আবারও সতেজ হয়ে ওঠে আর তাদের জীবন ফিরে পায়। এসব দেখে তো অনিতা পরী অনেক খুশি হয়ে যায়। এভাবে দিন চলছিল, মাছগুলো প্রতিদিনের মতো ডিম দিচ্ছিল। কামিনী পরী যখন দেখলো অনিতা পরীর পুকুরের মাছ, প্রকৃতি মাতা, কামিনী তার ভুল বুঝতে পেরেছে, আপনি দয়া করে আমার বোনটাকে ছেড়ে দিন, আপনার ভাই পড়ছি, ও আর এমন ভুল কোনোদিনও করবে না। অনিতার কথায় প্রকৃতি মাতা কামিনী পরীকে ছেড়ে দেয়, আর কামিনী পরী অনিতা পরীর কাছে ক্ষমা চেয়ে পরিরাজ্যে ফিরে যায়। এরপর থেকে অনিতা পরী তার পুকুরের মাছের ডিম বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কই গো গিন্নি, কোথায় গেলে? আমার যে খুব খিদে পেয়েছে গো, খাবার দাও। তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমি খাবার দিচ্ছি।
এরপর বাণী খাবার নিয়ে এসে মহেশকে খাবার বেড়ে দেয়। কতদিন যে আরো এভাবে নুন ভাত খেতে হবে কে জানে, কতদিন ধরে ভালো মন্দ কিছু খাইনি। হ্যাঁ গো, তুমি যে বন থেকে পাখি ধরে আনো তা বিক্রি করে তো কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি, ভালো মন্দ খাবো কি করে। আচ্ছা গিন্নি, রাতে কি রান্না হবে গো? ঘরে যে চাল ডাল কিছু নেই গো, কি যে করি। আমি খেয়ে দিয়ে বনে যাই, দেখি কোনো পাখি পাই কিনা, আমাকে আর একটু ভাত দাও না গো গিন্নি। কি করে দেব, আর যে কোনো খাবার নেই। সে কি গিন্নি, তাহলে তুমি কি খাবে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না গো, আমি কিছু একটা খেয়ে নেব। তাহলে এবার আমি চললাম গো গিন্নি। এসব কথা বলে মহেশ ভাত নিয়ে পাখি ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজকাল পাখিরা অনেক চালাক হয়েছে, কিছুতেই ফাঁদে পড়তে চায় না, আর এ বনে তো এখন আর বেশি পাখিও নেই, কি যে করি। এসব কথা বলে মহেশ ফাঁদ পেতে পাখি ধরার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু একটা পাখিও ফাঁদে ধরা পড়ে না। ধুর ধুর, কখন থেকে ফাঁদ পেতে বসে আছি, একটাও পাখি পড়লো না, যাই তো একটু বনের গভীরে যাই। এরপর মহেশ ফাঁদ নিয়ে বনের গভীরে যায়, আর সেখানেও ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো পাখি ধরতে পারে না সে। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কোনো পাখি ধরতে না পারায় সে হতাশ হয়ে তার বাড়িতে ফিরে আসে। কি গো, তুমি আজকেও খালি হাতে বাড়ি ফিরলে যে, আজও কি কোনো পাখি পাওনি নাকি গো? না গো গিন্নি, এ বনে আমার মতো আরো অনেক পাখি ধরে, তাই বনে পাখির সংখ্যা অনেক কমে গেছে, বনে তো আজকাল পাখির চোখেও পড়ে না। আমি বলি কি, চলো আমরা পাশের গ্রামে চলে যাই, ওখানকার বনে শুনেছি অনেক পাখি আছে, আর ওটা তো জেলে পাড়া, ওখানকার সবাই মাছ ধরে খায়, আমরা যদি ওই গ্রামে যাই তাহলে রোজ রোজ অনেক পাখি ধরে বিক্রি করতে পারবো, আর ভালোভাবে দিনও কাটাতে পারবো। না গো গিন্নি, এটা আমার বাবা দাদার ভিটে, এই ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে এখানেই না খেয়ে পচে পচে মরো। এসব কথা বলে বাণী রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা মহেশ আবারও বনে পাখি ধরতে যায়, কিন্তু সে কোনো পাখি পায় না, আবারও সে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। তুমি ঠিকই বলেছ গিন্নি, চলো আমরা পাশের গ্রামেই চলে যাই, আর চার দিন হয় কোনো পাখি পাচ্ছি না, ঘরে যা টাকা ছিল তাও শেষ হয়ে গেছে, চলো চলো আমরা আজই পাশের গ্রামে চলে যাব। এসব কথা বলে মহেশ ও বাণী পাশের গ্রামে চলে যায়, আর সেখানে ছোট্ট একটি কুঁড়ে ঘর তৈরি করে সেখানে দুজনে থাকতে শুরু করে। এরপর মহেশ সেই বনে যায় পাখি ধরতে। ধুর, গিন্নি তো বলেছিল এই বনে নাকি অনেক পাখি, একটা পাখিও তো ধরতে পারলাম না। এরপর মহেশ আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎই দেখতে পায় তার ফাঁদে একটি লাল রঙের পাখি আটকা পড়েছে। এই তো পেয়েছি একটা পাখি, বাহ পাখিটি তো দেখতে বেশ সুন্দর, বাজারে একে চড়া দামে বিক্রি করব, বাজারে একে চড়া দামে বিক্রি করব আমি। দয়া করে আমাকে ধরো না, আমাকে ছেড়ে দাও। বাহ বাহ, তুই আবার কথাও বলতে পারিস, ভারী অবাক ব্যাপার তো, কিন্তু তোকে ছেড়ে দিলে আমি খাবো কি, তোর মতো কথা বলা সুন্দর পাখি যদি বিক্রি করি তাহলে আমি অনেক টাকা পাবো। আমি ওজে আমার ছানাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এখানে খাবার খুঁজতে এসেছিলাম, ওদের যদি খাবার খাওয়াতে না পারি তাহলে ওরা মরেই যাবে, দয়া করো আমার উপর, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। মহেশ পাখিটির কোনো কথা না শুনে পাখিটিকে ধরে, আর সাথে সাথে শীত পাখিটি একটি পরীতে পরিণত হয়। যদি কোনো লোভী মানুষ আমাকে ধরে তবে যে আমি আমার রূপ কোনো দিনও ফিরে পাবো না, আর তাই তো আমি তোমাকে ধরতে নিষেধ করেছিলাম, তবে তুমি হয়তো সৎ মানুষ যার জন্য আমি আমার রূপ ফিরে পেয়েছি গো, প্রথমে তো ভেবেছিলাম তুমি আমাকে ধরলে আমি হয়তো আর কোনোদিনও আমার রূপ ফিরে পেতাম না, সে চাই হোক তুমি আমার বড্ড উপকার করেছো গো, কিন্তু তুমি এই গভীর জঙ্গলে কি করছো এখানে একা একা, সেটা তো বলবে, আর তাছাড়া তুমি এভাবে পাখি কেন ধরে বেড়াও, পাখিরা তো বনে সৌন্দর্য বর্ধন করে বলো।
কি আর বলবো পরি তোমাকে বলো তো, আসলে আমি বনে পাখি ধরে ধরেই আমার সংসার চালাই। এই পৃথিবীতে যে আমার আর কেউ নেই গো, শুধুমাত্র আমার স্ত্রী ছাড়া। আমাদের দুজনের খাওয়া পড়ার জন্য আমাকে এভাবে পাখি ধরতে হয়। কাঠ কেটে অবশ্য সংসার চালানো যায়, কিন্তু কাঠ কাটতে তো অনেক পরিশ্রম। আমার দ্বারা বাপু অত পরিশ্রম করা একদম সম্ভব নয়। আর তাছাড়া পাখি ধরতে আমার খুবই ভালো লাগে, কত সুন্দর রং বেরঙের পাখি। তবে তুমি চিন্তা করো না, তোমাকে আজ থেকে আর কষ্ট করে পাখি ধরতে হবে না, আমি তোমাকে সাহায্য করব। একে কি পড়ি, তুমি আবার আমাকে কি করে সাহায্য করবে? কেন, আমি তো পড়ি, আমি বুঝি তোমাকে সাহায্য করতে পারি না? এখন অত কথা না বলে চোখটা বন্ধ করো দেখি। এরপর মহেশ চোখ বন্ধ করে আর পড়ি তার জাদু দিয়ে কয়েকটা ডিম এনে মহেশকে দেয়। একই পড়ি, আমি এই ডিমগুলো দিয়ে কি করব বলো তো? এই ডিমগুলো তো আজকে ভেজে খেলেই শেষ, তুমি আমার এই উপকার করলে বুঝি। ঠিক তা নয় গো, এই ডিম থেকে কিছু মুরগি বাজারে বিক্রি করব আর কিছু মুরগি মাঠেই চাষ করব। এভাবে প্রতিদিন আমাদের আরো অনেক মুরগি হবে, তাহলে আর আমাকেও কষ্ট করে কোনো কাজ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, যত মুরগি হয়েছে এদের ডিম থেকে আমরা অনেক লাভবান হতে পারবো, আর এ দিয়ে আমাদের দিন বেশ ভালোভাবেই কাটবে, তুমি দেখো। এরপর মহেশ গাছ থেকে মুরগিগুলো তুলে নেয় আর সেগুলো নিয়ে বাজারে চলে যায়। মহেশ বাজারে মুরগিগুলো বিক্রি করে অনেক টাকা পায়। তারপর সে কুঁড়ে ঘরের পরিবর্তে সুন্দর দেখতে একটা বাড়ি বানিয়ে ফেলে। আর এভাবে গাছে ধরা মুরগির সাহায্যে মহেশ তার অনেক উন্নতি করতে থাকে, পাশাপাশি গ্রামের মানুষদেরও সাহায্য করতে থাকে।